বিরতির পর স্বাগত। লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে শাসক দল তাদের কর্মী সমর্থকদের আরো উজ্জীবিত করতে এবং তাদের দলকে আরো দৃঢ় করতে একাধিক পদক্ষেপ, একাধিক প্রকল্প, একাধিক সভার আয়োজন করছে। ঠিক তেমন ভাবে রবিবার কপলপুর সুরমা বিধানসভা কেন্দ্রে বাবনছড়া পঞ্চায়েতের কমিউনিটি হলে বিজেপির শক্তি কেন্দ্র ভিত্তিক কার্যকর্তা সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রদীপ জ্বালিয়ে কার্যকর্তারা সম্মেলনটির সূচনা করেছেন এবং উপস্থিত ছিলেন ধলাই জেলার বিজেপির সাধারণ সম্পাদক বিমল দেববর্মা, জেলার প্রাক্তন সাধারণ সম্পাদক পরিতোষ পাল শর্মা, এসসি মোর্চার মণ্ডল সভাপতি প্রহ্লাদ দাস সহ প্রমুখরা। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের কার্যক্রমে উপস্থিত কার্যকর্তাগণ প্রধানমন্ত্রীর সব বক্তব্য শুনেন এবং সুরমা বিধানসভা কেন্দ্রের বুথ এবং শক্তি কেন্দ্রগুলিতে জনসংযোগের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানো এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়ন প্রকল্পের কাজ তুলে ধরা, সামনে যেহেতু লোকসভা নির্বাচন তার আগেই শক্তি বাড়ানোকেই মূলত প্রাধান্য দিচ্ছে রাজ্য বিজেপি, সে বিষয়ে উপস্থিত অতিথিরা কি বলছে শুনুন। আজকে ভারতীয় জনতা পার্টি সুরমা মণ্ডলের 6 নং শক্তি কেন্দ্রে, এখানে 3টা বুথ, এই 3টা বুথের কার্যকর্তাদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে বামনছড়া কমিউনিটি হলে। আমরা এই সুরমা মণ্ডলে 21টা শক্তি কেন্দ্র, প্রত্যেকটা শক্তি কেন্দ্রেই গত 10 তারিখ থেকে শুরু হয়েছে আমাদের এই কার্যক্রম। আমরা প্রায় শেষের পর্যায়ে, আর কয়েকটা শক্তি কেন্দ্র হলেই কার্যকর্তা সম্মেলন সম্পন্ন হবে। একটাই উদ্দেশ্য, সামনে লোকসভা নির্বাচন, সংগঠনকে মজবুত এবং চাঙ্গা রাখার ক্ষেত্রে আমরা সুরমা মণ্ডল কমিটি আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে এই ধরনের কর্মসূচি আমরা কন্টিনিউ জারি রাখবো। এরপরে আবার বুথের পার্টির বুথের যা যতগুলি বুথ আছে, 60টা বুথ আছে, সবকে 60টা বুথেই আমরা আবার কার্যক্রম হাতে নেব এই কর্মসূচি করেই। এবং এখানে মূল বিষয় যে আলোচনা হচ্ছে এই কার্যকর্তা সম্মেলনে, পার্টির ইতিহাস, বিকাশ, সংগঠন এবং সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম, এই বিষয়ের উপরে বিভিন্ন নেতৃত্বের আলোচনা তুলে ধরছে। কার্যকর্তারাও ব্যাপক সাড়া এবং উৎসাহ উদ্দীপনার সঙ্গে এই সম্মেলনে অংশগ্রহণ করছে। বিজেপি কার্যকর্তাদের বক্তব্য আপনারা শুনলেন। কার্যত বিজেপি দলের আরো শক্তি বাড়ানোর জন্য সাধারণ মানুষের দুয়ারে যাওয়ার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে এবং আমরা প্রত্যেকেই দেখি যে বিভিন্ন নির্বাচনের প্রাক মুহূর্তে যারা বিজেপির কার্যকর্তাগণ রয়েছেন তারা প্রত্যেকেই সাধারণ মানুষের দোয়ারে যান এবং বিজেপির যে উন্নয়নমূলক কর্মকাণ্ড থাকে তা মানুষের সামনে তুলে ধরাই থাকে তাদের মূল লক্ষ্য। অর্থাৎ তাদের যে প্রচার থাকে সে প্রচার কিন্তু বিভিন্ন প্রকল্প মানুষের সামনে তুলে দেওয়ার মধ্য দিয়েই থাকে। এবং আজ দেখা যাচ্ছে যে এই সভায় কার্যত বিজেপির যারা নেতৃত্বরা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকের কাছে, অর্থাৎ বিজেপির যারা কার্যকর্তাগণ আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাদের কাছে আহ্বান রাখেন যে জনসংযোগ যত বাড়ানো যাবে তত এই বিজেপি আরো শক্তিশালী হবে। এ মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সাথে থাকুন।